নামাজ পড়া শেষ আমি যাই না আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা সো এখন সবাই বের হচ্ছে আজকে অনেক মানুষ হয়েছিল সো কারণ দুইটা হলে করতে হয়েছে একটা হলে শুধু মেয়েরা ছিল আরেকটা হলে ছেলেরা ছিল সো এখন আমাদের লাইক বের হব Hello everyone, Assalamualaikum. This is Salmin Khan and welcome back to my channel. Ki khabar shobar kemon acho? Shobai ke Eider onek 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 shubhechha. Eid Mubarak everyone. So bochhor ghure abar korbani chole ashlo. Ar hocche ebar first korbani Eid jekhane like ami like abbu ammu ke chhara. Ar second korbani Eid ekhane Canada te. Last time abbu ammu chilo. So, হ্যাঁ বাসার সবাইকে আমি একটু তো মিস করা হচ্ছে বা বাংলাদেশে যে কোরবানি ঈদের ভাইব ওইটা তো একটু মিস করছি হচ্ছে আজকে আমাদের বাসায় সবার দাওয়াত আছে 11টা থেকে 2টা পর্যন্ত সময় আর কি সো মোটামুটি অনেকজনই আসবে আর হচ্ছে আমরা নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে সো এখন হচ্ছে লাইক ভেতরে ফাইনাল সব টাচ দেওয়া হচ্ছে সো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই হচ্ছে ঈদের রান্না সবই সামিয়াপু রান্না করেছে এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল অ্যান্ড এটা হচ্ছে মাটার পনির দেন এটা হচ্ছে কাবাব মিষ্টি আছে মিষ্টিটা না হয়েছে মুনমুন রাঁধুনির কাছ থেকে আমি লিঙ্ক ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়াও সাসকাটুন বাসী যারা আছেন তারা সবাই তো মুনমুন রাঁধুনিকে চিনেন সো ইয়েস অ্যান্ড হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের সব ড্রিঙ্কস ফ্রম কোকা কোলা কোক দেন ডাইট কোক ফান্টা ANW কানাডা ড্রাই মনস্টার ড্রিঙ্কস আরও অনেক কিছুই আছে ভিটামিন ওয়াটারও আছে পাওয়ারেডও আছে সো যার যার যেটা খেতে ইচ্ছে করবে সব খেতে পারবে অ্যান্ড এখানে হচ্ছে ভাইয়া এখন ভেজিটেবল কাটতেছে সো আমরা এটা পরে দেখাচ্ছি এখানে সামিয়াপু করেছে হচ্ছে রোস্ট এটা হচ্ছে বিফ কোরবানির ঈদে বিফ ছাড়া কি আর চলে এটা হচ্ছে পোলাও অ্যান্ড হচ্ছে খিচুড়িও আছে সো এটা হচ্ছে আজকে আমাদের ঈদের রান্নাবান্না এটা হচ্ছে আমাদের আজকের ডেকোরেশন আমরা বাইরে করেছি এবার কালকে রাতেবেলা রাত 1টা 1:30 পর্যন্ত আমি আর ভাইয়া মিলে এগুলো লাগানো স্টার্ট করেছিলাম লাগিয়েছি আর কি এই ফ্লাওয়ারগুলো সবগুলো শিন থেকে নেওয়া হয়েছে সো এখানে দুইটা এরকম রো দেওয়া আছে এরকম প্যাঁচায় প্যাঁচায় দুইটা হচ্ছে দুই কালার একটা হচ্ছে একটু লাইট বেবি পিঙ্ক আর একটা হচ্ছে একটু ম্যারাজেন্টা ম্যারাজেন্টা সো আর এগুলো তো গতবারই ছিল আমরা রেখে দিয়েছিলাম ওইটা লাগিয়েছি অ্যান্ড এই ইয়াটা লাগানো হয়েছে সো ইয়াপ আমাদের লাইট দেওয়ার প্ল্যান ছিল বাট যে আমরা লাইটও দিব কিন্তু হচ্ছে পরে কালকে এটা লাগানোর পরেই অ্যাকচুয়ালি অনেক ঝড় হয় থান্ডারস্টর্ম হয় সো অনেক বৃষ্টিও হয়েছে পরে হচ্ছে আমরা আর লাইট লাগাই নেই তো আমি ভয় পাচ্ছিলাম যে কেবলই কারণ ওয়েদার এরকম কিছু দেখাচ্ছিল না হঠাৎ করে সাডেনলি এরকম শুরু হয়ে গেছে সো আমি ভাবছি যে কিচ্ছু থাকবে না সব উড়োটোড়ে চলে যাবে তো সকালবেলা উঠে দেখি যে না ইটস স্টিল দেয়ার অ্যান্ড ভিজেও নাই আই থিঙ্ক বৃষ্টি অন্য সাইড থেকে হয়েছে সো ওইখানে বৃষ্টি যায় নাই সো ইয়া এটা হচ্ছে সামিয়াপু ঈদ মুবারক তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার ড্রেসটা অনেক প্রিটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের আরহাম সোনা নিউ আমাদের হচ্ছে বেবি ব্লগার উনি শুধু ভিডিও করে ক্যান্ডির মতো ঈদ মুবারক ঈদ মুবারক কেমন কাটছে তোমাদের ঈদ সো ফার ভেরি গুড তোমার ঈদ কেমন কাটছে ভালোই কাটছে এখানে এসে ভালো লাগছে নাফিস ভাই ঈদ কেমন কাটছে খুব ভালো কাটছে ভাইয়ার সাথে অনেক দিন পরে আসল ফানের সময় ছিলে না
আজকে আমরা সবাই অনেক অনেক বিজি ছিলাম, যেহেতু আজকে আমাদের ঈদের দিনে বাসায় দাওয়াত ছিল লাইক 11টা থেকে 2টা পর্যন্ত, বাট এখন লাইক 5:30টার মতন বাজে। সো মাত্র বাসার থেকে গেস্ট কিছু গিয়েছে, এখনও অনেকেই আছে বাসায়। সো আমরা লাইক এখন একটু ফ্রি হয়েছে, এখন আমরা প্রবাবলি আমরাও বের হবো, আমাদের রাতের বেলা একটা দাওয়াত আছে আর একটা বাসায়। সো ওই বাসায় আমরা যাবো আর কি। সো তার মাঝে আমাদের প্ল্যান আছে একটু ইউনিভার্সিটিতে যাবো ছবি তোলার জন্য, বিকজ ইউনিভার্সিটিতে ছবি খুবই সুন্দর আসে। এই তো আর কি, ওইখানে অনেক রোদ ছিল তার জন্য এখানে একটু চলে আসছি আর কি। সো এই নিয়ে লাইক 3 বছর 3টা কোরবানির ঈদ হলো, যে আমি যেভাবে আমরা কোরবানির ঈদ পালন করা হয় বা যেভাবে লাইক সব কিছু করা হয় ওই রকম হচ্ছে না। সেই কারণে আমি ওই কোরবানির ঈদটা খুবই মিস করছি। নর্মালি লাইক যত কাটাকাটি বা যত যা কিছু যে গরিব দুঃখীদেরকে মাংস বিলানো থেকে শুরু করে এভরিথিং সবটা জায়গায় আমি থাকি, আমি করি। সো নিজে থেকে আমার ভালো লাগে এই জিনিসটা করতে। সো ওই জিনিসটা ডেফিনেটলি অনেক বেশি মিস করছি। জানি না নেক্সটে কবে আবার ওরকমভাবে ওইভাবে কোরবানি ঈদ সেলিব্রেট করা হবে। আমরা তো কোরবানি বাংলাদেশেই দেওয়া হয়, আমাদের কোরবানি বাংলাদেশেই তো ডেফিনেটলি দেওয়া হয়। ইভেন সামি আপু ভাইয়া ওরাও বাংলাদেশে কোরবানি দেয়, বিকজ এখানে কোরবানিটা দেওয়া একটু টাফ ইন আ সেন্স, যেহেতু 3টা ভাগ। সো নিজেদের ভাগ বা আত্মীয় স্বজনের ভাগ তাও ওকে ফাইন, কিন্তু গরিব দুঃখীদের ভাগটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। এক একজন এক এক রকম করে এখানে, লাইক অনেকে আছে যে মাংস বিক্রি করে দিয়ে ওই টাকাটা দেশে পাঠিয়ে দেয় কিংবা ডোনেট করে দেয়। অনেকে আছে যে লাইক এক একজন এক একভাবে জিনিসটাকে করে। সো এ কারণে আমাদের কাছে বা সামি আপু ভাইয়ার কাছে মনে হয়েছে যে না, দেশে দেওয়াটাই বেটার। ইন ফিউচারে হয়তো বা এখানে দেওয়া যাবে, আর এখানে দিলেও লাইক বাংলাদেশের মতন তার বাসার সামনে কোরবানি হবে না বা ওরকম ওইভাবে তো আর হবে না, ফার্মে যেয়ে দিতে হবে ডেফিনেটলি। সো হ্যাঁ, ওই কোরবানিদের ফ্লেভারটা কবে পাবো আমি জানি না, কিন্তু আমি অনেক মিস করছি ওই জিনিসটা। বাংলাদেশে এখনও কোরবানি স্টার্ট হয় নাই, আজকে আমাদের যখন রাত হবে তখন আর কি বাংলাদেশে কোরবানি দিবে। সো আমাদের নাও সব ডান, এখন আমরা বের হবো। তোমরা কেউ ঈদ মোবারক বলেছো আজকে আমার ব্লগে? বলি না, ঈদ মোবারক সামন্তী এন্ড ইওর ফলোয়ার্স। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আর হ্যাঁ বলে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ও পুচু, আমাদের লাইক নেইবার ও হচ্ছে চাইনিজ, সো ও আমরা এখানে ছবি তুলতেছিলাম তখন ও এসে বলতেছে যে লাইক থ্যাংক ইউ অ্যাগেইন। সো সো ওদের একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে লাইক পাফসি। সো এর আগে ওদের ফুড আমরা ট্রাই করেছিলাম একটা, দ্যাট ওয়াজ টু গুড। সো ওরা আমাদেরকে দিয়ে গেছে, নাও রাইট নাও আমরা ছবি তুলছিলাম তো বলছে যে নাও। হচ্ছে একটা ড্রিঙ্কস লাটে, আই থিঙ্ক স্ট্রবেরি লাটে অ্যান্ড মাফিনস টাইপস কিছু একটা দিয়েছে, আই ডোন্ট নো, দেখতে হবে ওটা কি আসলে। সো ইয়া, দ্যাটস সো সুইট অফ দেম। এই তো এখন আমরা বের হচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াতে, কোথাওয়াতে যাবো আই রিয়েলি ডোন্ট নো, বাট আমরা বের হচ্ছি আর কি এখন বাসা থেকে। So let's go. ছোট বাবুটা আমাদের ঘুমাই গেছে, ঘুমাই গেছে। আহারে, চলে আসছে আরেকটা বাসায়। কি করছেন আপনি, কি করছেন?
একটা আর এক বড় বেবি আসছেন টাইনি বেবি আর বড় বেবি মুখে দেয় না মুখে দেয় না মুখে দেয় না মুখে দিতে হয় না যে হ্যাঁ কই ব্রোকে বিকজ অফ উইন্ড হ্যাঁ ওইটা তো পেপার রাইট উইন্ডো ইয়া হয়ে যাবে সো হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে সেকেন্ড ডে কালকে রাতেরবেলা আসার পরে আমার ক্লোজিং দিতে আমি ভুলে গেছি আর হচ্ছে দেন ঘুমাই গেছি আজকে সারাদিনই আমি ঘুমাইছি ঘুম থেকে উঠছি 12:30টার দিকে দেন জাস্ট লাঞ্চ করেছি ডিরেক্ট লাইক লাঞ্চ আর ব্রাঞ্চ করে দেন হচ্ছে জাস্ট কি দেখলাম যেন ব্যাচেলার পয়েন্টের ঈদের কোরবানি ঈদের জন্য যে ওদের এপিসোডটা আসছিল ওইটা দেখেছি দ্যাট ওয়াজ গুড অ্যান্ড দেন হচ্ছে আমি আবার ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠেছি 6:30টার পরে দেন শাওয়ার নিয়ে রেডি হয়েছি কারণ আজকে রাতেরবেলা আমাদের একটা দাওয়াত আছে সো ওই দাওয়াতেই আমরা এখন যাব আর কি অলরেডি আমরা অ্যাজ ইউজুয়াল লেট তো যাই হোক সো সবার ঈদ কেমন কাটলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আমাদের ঈদ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে অ্যান্ড বাসায় এসে কালকে রাতেরবেলা লাইক বাংলাদেশেও কথা হয়েছে সবাই লাইক আচ্ছা ঠিক আছে বাংলাদেশে অনেক গরম ছিল এখানেও অনেক গরম ছিল গতকালকে বাট আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়ে গেছে সবাই কীভাবে ঈদ সেলিব্রেট করলে বা ঈদ কেমন কাটলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সো আজকে আমার ঈদ ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সবার সাথে আমার নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আই লাভ ইউ বাই